আচ্ছা, সত্যি কথা বলতে সরস্বতী পুজোর দিন আমাদের তেমনভাবে কোনো প্ল্যানিংই থাকে না যে পার্টিকুলার আমরা এখানে যাব বা ওখানে যাব। তো যাই হোক, বেরিয়ে পড়েছি, তখন ওই 2:30 বাজে, আর এই শাড়িটা আমার দিদির। তো এই যে এখন যাচ্ছি আমরা নহাটা কলেজ, তো নহাটা কলেজে এসে দেখলাম ওখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছে, ঠাকুরটা খুব মিষ্টি হয়েছে দেখতে। এখানে বেশ কিছু ফটো সেশন করে নিলাম, আর খুব সুন্দর সুন্দর নাচের গান চালাচ্ছিল, যেটা শুনে মনটা উড়ু উড়ু করছিল নাচ করার জন্য, কিন্তু সেটা পসিবল না, কারণ আমার কোনো পার্টনার ছিল না নাচ করার, আমি আর দিদি ছিলাম। আমার দিদির বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে, দিদি সেখানে গল্পে জমে গেছে একেবারে, আর আমি পাগলের মতন ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো এই যে এখান থেকে আমরা চলে আসব, আর এখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম আর কি, ওই 8 ঘন্টা মতন। এখান থেকে রাস্তায় এসে দেখলাম যে ফুচকা দাঁড়িয়ে ছিল, আর ফুচকা দেখলে কারই না খেতে ইচ্ছা করে বলো। আমরা ফুচকা খাওয়া দাওয়া করে নিলাম, আর পেছনে ওই যে দাঁড়িয়ে রয়েছে দুজনে মিলে, ফুচকার পাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে কিন্তু একদমই ভালো লাগে না। তো বাড়িতে ফুচকা পাচকাদের রেখে এসেছি, কারণ ওরা অনেকটা সকালবেলা উঠেছে, বাড়িতে পুজো হয়েছে, দুপুরবেলাটা অনেকটা টায়ার্ড হয়ে গেছিলো, কারণ ওরা সকাল থেকে অনেক ঘোরাঘুরি করেছে, তার জন্য ওদেরকে বাড়িতে রেখেই আমরা জাস্ট 1 ঘন্টার জন্য বেরিয়েছিলাম। হঠাৎ করেই দেখি আমার বর আমাকে মাঝ রাস্তায় ফেলে রেখে চলে গেছে, এই নিয়ে ওরা হাসাহাসি করছিল, আমার তো জাস্ট মাথাটা গরম হয়ে গেছে। পরে আসার পর জিজ্ঞাসা করলাম, আমাকে রেখে চলে গেছো? বলছে, আমি বুঝতেই পারিনি যে তুমি ওঠোনি। বাহ, খুব ভালো একটা কথা। তখন আর মনটা খারাপ না করে, রাগারাগি না করে, পেছনে বসে উড়তে উড়তে চলে গেলাম আমাদের বয়েজ স্কুলে। তো এই যে এই লোকেশনটা আমার বরাবরই প্রতিবারই ভালো লাগে, তোমাদেরকে প্রতিবারই আমি প্রতি ভিডিওতেই বলে থাকি, এই জায়গাটা খুবই ভালো লাগে। সত্যি কথা জানো তো, আগে না এই জায়গাটা আরও বেশি ভালো লাগতো, কারণ আমরা যখন ছোটো ছিলাম এর দুপাশ দিয়ে বড় বড় গাছ ছিল, যেগুলো কিনা এখন কেটে দিয়েছে। যাই হোক, এখন চলে এসেছি যথারীতি আমাদের স্কুলে। এখানে এসে দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে, প্রতিবারই যে কোনো অনুষ্ঠানই হোক না কেন স্কুলটা খুব সুন্দর করে সাজায়, আর এটাই আমার বেশি ভালো লাগে। এখানে এসে নমঃ করে নিলাম ঠাকুরটা, প্রতি মানে সব ঠাকুরই, প্রতিটা ঠাকুরই খুবই 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 মিষ্টি হয়েছে। তো এই যে এসে বেশ কিছু ফটো সেশন করে নিলাম আমরা দিদিরা, কারণ আমরা দিদিরাই গেছিলাম। তো 1 ঘন্টার মধ্যে আবার বাড়ি ফিরে আসতে হবে। বাইরে এসে দেখলাম স্কুলের বাইরেটা যেহেতু আরও সুন্দর করে সাজিয়েছে, এখানে এসেও বেশ কিছু ফটো সেশন করে নিয়ে বাড়ি চলে এসেছি, কারণ আমার আছে রাত্রেবেলা একটা বিয়েবাড়ির নেমন্তন্ন, এখনই বেশি টায়ার্ড হয়ে গেলে চলবে না। বাড়ি এসে একটুখানি স্কিন কেয়ার করেছি, কারণ আমার স্কিনটা প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ আর প্রচণ্ড পরিমাণে অয়েলি, তাই হোম রেমেডি ট্রাই করে আমি এখন খিচুড়ি খেতে বসে পড়েছি। বৌদিদের বাড়ি করেছিল পাশের বাড়ি সরস্বতী পুজো উপলক্ষে, সেটা খাচ্ছি, আর অনবরত আমি বকবক করছি, কারণ আমি বকবক করতে ভীষণই ভালোবাসি। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট আর একটা মিনি ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকে, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বাই।